শিল্পাটার জন্য শত বছর থেকে খ্যাতি সিলেট অঞ্চলের জাফলং কিন্তু নানা কারণে ক্ষুদ্র এই শিল্পটির উৎপাদন যেমন কমেছে তেমনি এর ব্যবহারেও এসেছে শিথিলতা বিজ্ঞানের অবদানে এখন শিল্পপাটার মতো আদিম এই শিল্পের ধরাশয়ী অবস্থা অন্যদিকে এই শিল্প উৎপাদনের সাথে জড়িতরাও বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন দিনকে দিন শিল্পাটা বা পাটা ফুথাইল রান্নাঘরের একটি অপরিহার্য সামগ্রী যার বহুবিধ ব্যবহার কালেকালে বুজন রসিক মানুষের রান্নার কাজে ছিল খুবই পরিচিত রান্নাবান্নার আধিনতমে এই সামগ্রী দিয়ে নানা ধরনের মশলার রকমারি প্রক্রিয়াকরণ করা হতো এবং প্রয়োজনে তা ব্যবহার করা হতো রন্ধনে দেশের গণ্ডিতে সিলেট অঞ্চলের জাফলং শিল্পাটার জন্য বেশ পরিচিত নাম পাথর সমৃদ্ধ এলাকা জাফলংয়ে নানা ধরনের পাথরের সাথে বিশেষ করে শিল্পাটার জন্য প্রয়োজনীয় পাথর পাওয়া যায় বলে এখানেই বাণিজ্যিকভাবে এর উৎপাদন ও বিপণন চুকে পড়ে এখান থেকেই দেশের বিভিন্ন এলাকাসহ বহির্বিশ্বেও ক্রেতাদের শিল্পাটা কিনতে দেখা যায় তবে বর্তমানে এর চাহিদা ও প্রয়োজনীয় কাঁচামালের অভাবে উৎপাদন যেমন কমেছে তেমনি বিপণনেও বাটা পড়েছে কাস্টমার ওখানে একবারে কম আর কারণ লেগে ওখান তো ধরলেন মানে দাম খেতে তুলে সকল তা তুলে আপনার লেগে একটু কম আর এখান বাইরে যায় বিদেশ বিদেশ যায় আপনার এটা লন্ডনও যায় আমেরিকাতেও যায় আর আপনার আর ডেইলি ধরলে এটা খুচরা আপনাদের এলাকায় এটা আটটা দশটা খুচরা যা আর তো গুঁড়া মশলা আপনার এত প্রভাব পড়তে এটা তো বাজার আমাদের এলকা এটা তো গুরা মশলা আপনার সকল সময় মাঝে প্রায় হালকা উপরে শেষ করলেই তো এখানে পিছ পিসি এত কম পড়তো বিজ্ঞানের অবদানে রান্নাঘরের জন্য প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী আবিষ্কার বিপণন ও ব্যবহারের কারণে দিনকে দিন শ্রমের এই শিল্পাটার ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে গেছে তবে এখনও শিল্পাটার কদর আছে বাঙালির বুজন রসিকদের কাছে কালোর আবর্তে হারিয়ে যেতে বসা এই শিল্পাটার সংস্কৃতি কতদিন টিকে থাকবে নাকি আধুনিকতার বীরে কেবলই ইতিহাসের পাতায় নাম লিখাবে রান্নাঘরের অন্যতম সামগ্রী এই শিল্পাটা বাজার মশলা ইউজ করি আমরা মাঝে মাঝে যখন মানে টাইমটা যখন কম থাকে বা অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি থাকে বা গেস্ট আসলো হঠাৎ করে তখন আমরা বাজারে গোড়া মশলাটা ইউজ করি আমরা শিল্পাটা ইউজ করে যে মশলাটা ব্যবহার করি ওইটাতে যে স্মেলটা আসে রান্নার সারটা আসে বা রান্না করার সময় একটা স্মেল আসে কিন্তু ওইটা যেরকম ভালো আসে আপনি দেখেন মানে বাজারে গোড়া মশলাটা সেটা পাওয়া যায় না বাজারে যেটা আমরা গুঁড়া আনি ওটাতে ওরা রং মিক্স করে বা যেমন হলুদের সাথে ওরা রং মিক্স করে তারপর মরিচের সাথে রঙ মিক্স করে তারপরে ধরুন ধনিয়ার সাথে ওরা ভুসি ইউজ করে ওই জন্য দেখা যায় মানে স্মেলও আসে না আর অনেক সময় সমস্যা হয়ে খাইলে গ্যাস ফর্ম করে পেটের মধ্যে